বন্ধুরা টেলারিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্যান্ট কাটিং করতে হয়। তো বন্ধুরা সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্যান্টটি কাটিং করতে যাওয়ার আগে আমরা অবশ্যই প্যান্টের মেজারমেন্ট একটু দেখে নিব। তো চলুন দেখা যাক প্যান্টের মাপ অনুযায়ী। তো বন্ধুরা দেখেন প্যান্টের ঝুল আছে 35 ইঞ্চি, কোমর আছে 38 ইঞ্চি, হিপ আছে 42.5 ইঞ্চি, হাই আছে 28 ইঞ্চি, রান আছে 26 ইঞ্চি এবং নিচের মোহরি আছে 14 ইঞ্চি। তো বন্ধুরা আমি এখানে দুইটি প্যান্ট একসাথে কাটিং করবো, তো একটি কালো প্যান্ট এবং একটি অ্যাশ কালারের প্যান্ট। তো আমি কালো প্যান্টটিকে নিচে দিয়ে দিচ্ছি অ্যান্ড অ্যাশ কালারের যে প্যান্টটি আছে ওটাকে আমি উপরে দিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই প্যান্টের পিস দুইটাকে কিন্তু উল্টা বাজে ভাঁজ করে নিতে হবে। তো উল্টা বাজে ভাঁজ করে দুইটি বাজে ভাঁজ করে এই যে দিতে হবে। দেখেন আমি কীভাবে ভাঁজ করতেছি, এই যে পাড়ির যে সাইডটা আছে এটাকে সামনের দিকে রাখতে হবে, মানে কাছের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমি কালো প্যান্টের পিসটা অলরেডি ভাঁজ করে দিয়েছি অ্যান্ড এখানে অ্যাশ কালারের যে প্যান্টের পিসটা আছে এটা এখানে ভাঁজ করে দিয়ে দেবো। তো বন্ধুরা দুইটা প্যান্ট যেহেতু একই মাপের একই লোকের বানাইতে দিছে, তো তার জন্য হচ্ছে দুইটি প্যান্টটিকে একসাথে কাটিং করবো। তো দেখেন আমি মোটামুটি হচ্ছে প্যান্টের পিস দুইটাকে সমান করে দিয়েছি অ্যান্ড এখানে প্রথমত সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। অ্যান্ড এই উপরে যে দাগটা দিয়েছি বন্ধুরা এই দাগের থেকে হচ্ছে প্যান্টের ঝোলের মাপটা নিতে হবে। তো আমরা দেখেছিলাম প্যান্টের ঝোল আছে 35 ইঞ্চি। তো বন্ধুরা প্যান্টের ঝোলের মাপ নেওয়ার ক্ষেত্রে প্রথমত এখানে 1 ইঞ্চি ছেড়ে নিতে হবে, কারণ এখানে বেল্ট জয়েন্ট হবে যেটা 1 ইঞ্চি, নাহলে কিন্তু আবার বড় হয়ে যাবে। তো আমি এই যে 35 ইঞ্চিতে দাগ দিয়ে এবং এখান থেকে আরও 3 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে। তো বন্ধুরা একটা হাই আছে 28 ইঞ্চি, তো 28 ইঞ্চি হাই থাকার কারণে এখানে সেন্টিমিটারের মাপ নিতে হবে। ইঞ্চি টেপের ব্যাক পার্টে কিন্তু সেন্টিমিটার আছে, তো দেখেন 28 ইঞ্চি সেন্টিমিটার এখানে 11 ইঞ্চি হয়, তার জন্য হচ্ছে আমি 11 ইঞ্চি দিয়েছি অ্যান্ড নিচে যে 17 ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানের মাপ। তো আমি দেখেন 11 ইঞ্চি সোজা এবং নিচে যে 17 ইঞ্চি সোজা দাগ দিয়েছিলাম এই দুইটা দাগকে দাগ দিয়ে দিলাম অ্যান্ড নিচে যে দুইটা দাগ দিয়েছি মোহরের জন্য ওটাকেও আমি স্কেল দিয়ে মার্জিন করে নিলাম। তো এই যে প্রথমে এই সাইড থেকে দেখেন 1 ইঞ্চি এভাবে ছেড়ে দিতে হবে পাড়ির সাইড থেকে, 1 ইঞ্চি 1/2 ইঞ্চি আপনাদের যেমন মন চাই ছেড়ে দিতে পারেন। অ্যান্ড বন্ধুরা এখানে হিপের চার ভাগের এক ভাগ নিতে হবে প্রথমত অ্যান্ড এখান থেকে আরও 3 ইঞ্চি বাড়তি নিয়ে মিডিলে 1.5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে দেবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেওয়ারের জন্য। বন্ধুরা হিপের চার ভাগের এক ভাগ নিয়ে আরও 3 ইঞ্চি বাড়তি নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে 3 ইঞ্চির মিডিলে একটা দাগ দিতে হবে অ্যান্ড এই টোটাল মাপের থেকে এখানে অর্ধেক ভাগ করতে হবে, এটা হচ্ছে মিডিল, একবারে প্যান্টের পুরো মিডিলটা। তো দেখতে পাচ্ছেন এখানে যা আছে মিডিল এটা উপরেও মিডিল করে দিলাম অ্যান্ড এই একই মাপটা এখানেও যাবে এবং মোহরিতেও যাবে প্যান্টটা শুধু মিডিল করার জন্য। তো দেখেন মিডিল করেছে অ্যান্ড এই মিডিল থেকে প্যান্টের মোহরি আছে 14 ইঞ্চি, তো এই মিডিলে বরাবর রেখে এখান থেকে 14 ইঞ্চি মেজারমেন্ট করে দিলাম দেখতে পাচ্ছেন। বন্ধুরা কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখেন আমি মোটামুটি এখানে দাগগুলো দিয়ে দিচ্ছি যেখানে যেখানে সেন্টার করেছিলাম। তো এখন এই যে ইঞ্চি টেপটা কীভাবে রেখে হালকা একটু চক দিয়ে মার্জিন করে নেবেন, তারপর হচ্ছে শেপ কাট দিয়ে এটাকে দাগ করে নিতে হবে। বন্ধুরা অ্যাশ কালারের সাথে চকের দাগটা ভালো মতো বোঝা যাচ্ছে না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে অবশ্যই আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন আমি শেপ কাট দিয়ে কিন্তু মার্জিন করে দিচ্ছি। তো বন্ধুরা আমার একটা সাইড মার্জিন হয়ে গেছে এবং অপর সাইডটা আমি একেবারে এখানে মার্জিন করে দিলাম। তো এই যে এখানে কেওয়ারিটা মিলে দিতে হবে এভাবে দেখেন। আর বন্ধুরা এখানে প্যান্টের কোমরের মাপটা কিন্তু বাদ আছে, তো এই যে এখানে যার দাগটা দিয়েছে এখান থেকে কোমরের চার ভাগের এক ভাগ নিতে হবে। তো এটা আছে কোমর 38 ইঞ্চি, এখানে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি দেখতে পাচ্ছেন
এন্ড এটাতে দুইটা টেকিন হবে, দুইটা টেকিনের জন্য আরও 2 ইঞ্চি বাড়তি কাপড় এই যে দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে আরও 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিয়েছি। বন্ধুরা স্কিন প্যান্টে কোনো বাড়তি কাপড় নেওয়া লাগে না, বাট যে প্যান্টে টেকিন হয় অর্থাৎ সামনে দুইটা কুচি হয় সেই প্যান্টে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেওয়া লাগে। তো তার জন্য আমি 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিয়েছি, এটা 2 ইঞ্চির থেকে আপনার টেকিন এবং সেলাই অ্যালাউন্স চলে আসবে। তো বন্ধুরা আমার প্যান্টের মোটামুটি মেজারমেন্ট করা শেষ, দেখতে পাচ্ছেন আমি এখানে কোমরের মাপটা দিয়ে দিয়েছি এবং পকেটের মার্জিনটা করে দিয়েছি। তো এখন আমি সামনের পার্টটা কাটিং করে নেব দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখান থেকে সামনের থেকে এই যে 1/2 ইঞ্চি এভাবে একটু নিচের দিকে নামা দিতে হবে দেখতে পাচ্ছেন। তো এখন এই যে আমি দাগে দাগে এভাবে সুন্দর করে কেটে নিব। তো বন্ধুরা আমার মোটামুটি প্যান্টের দুইটা সাইড কাটিং করা শেষ, এখন একটা সাইড আছে বাদ, এটাকে আমি কাটিং করলেই আমার প্যান্ট কাটিং করা শেষ। তো বন্ধুরা এখন এই প্যান্টটিকে এভাবে 2টি বাজে ভাঁজ করে দেখতে হবে, দুইটা সাইড সমান আছে কিনা, রাউন্ড শেপ আছে কিনা, এই যে দেখেন এভাবে 2টি বাজে ভাঁজ করে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন হালকা একটু হাফ ডাউন আছে, এটা কোনো ব্যাপার না, এটা সেলাইয়ের সময় মেজারমেন্ট হয়ে যাবে। অ্যান্ড এই যে মিডিল করার জন্য এখানে একটা এই যে টেকেন দিতে হবে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটু মিডিল করে নিলাম। তো বন্ধুরা আমার মোটামুটি সামনের পার্টটি কাটিং করা শেষ, এখন হচ্ছে আমি ব্যাক পার্টটি কাটিং করব। তো সামনের ব্যাক পার্টটি কাটিং করার জন্য সামনের পার্ট থেকে এই যে একটি কাপড় নিতে হবে। তো তার আগে অবশ্যই কাপড়ের যে উল্টা সাইডটা আছে ওটাকে মার্জিন করে রাখতে হবে, এভাবে কোরার চিহ্ন দিয়ে মার্জিন করে রাখবেন, না হলে কিন্তু সেলাই করার সময় একটু ঝামেলা হবে, বুঝতে সুবিধা হবে না। তো দেখেন এই যে এই সাইডগুলো উল্টা সাইড, এই জন্য হচ্ছে কোরার চিহ্ন দিয়ে মার্জিন করে রাখলাম। তো বন্ধুরা ব্যাক পার্টটি কাটিং করার জন্য এই যে সামনের পার্ট থেকে আমি কিন্তু একটা পার্ট নিয়ে নিচ্ছি, এই পার্টের মাপ অনুযায়ী কিন্তু ব্যাক পার্টটা কাটিং হবে। তো সবাই দেখতে থাকুন ব্যাক পার্টটি কীভাবে কাটিং করতে হয়। তো বন্ধুরা দেখেন ব্যাক পার্টটি কাটিং করার জন্য একইভাবে আমি কিন্তু কাপড় দুইটাকে উল্টা পাশে ভাঁজ করে দিয়েছি এবং এই যে কাটিংয়ের যে সাইডটা সেটাকে আমি কোলের দিকে দিয়ে দিয়েছি অর্থাৎ আমার কাছের দিকে। অ্যান্ড এখানে হচ্ছে সামনের পার্টটিকে আমি এভাবে পাতিয়ে দিলাম, অ্যান্ড দেওয়ার পরে এই যে হাইয়ের সোজা এখানে একটা দাগ দিয়ে দিলাম, একইভাবে উপরেও এখানে একটা দাগ দিয়ে দেবো। এখন বন্ধুরা এই যে এখান থেকে এই প্যান্টের যেহেতু অ্যালাউন্স কম, এখান থেকে 3.5 ইঞ্চি বাড়তি থাকা রাখা লাগে সামনের পার্ট থেকে ব্যাক পার্ট। তো আমার এখানে আছে 3.5 ইঞ্চি, তার জন্য হচ্ছে আমি এখানে 3.5 ইঞ্চি একবারে দিয়ে দিলাম, আমি ইঞ্চি টেপ ধরছি না বন্ধুরা। তো আপনারা ইঞ্চি টেপ ধরলেও পারেন, অবশ্যই মাপ দিয়ে নেবেন, 3.5 ইঞ্চি বেশি নেবেন হাইয়ের থেকে। তো দেখেন এখানে আমার হিপের মাপটা নিতে হবে, তো এটার হিপ আছে 42.5 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে এখানে আরও 1 ইঞ্চি লুজ দিতে হবে। এখানে বন্ধুরা এখান থেকে হচ্ছে আমার কোমরের মাপটা নিতে হবে দেখতে পাচ্ছেন, দেখেন কোমরের 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। বন্ধুরা দেখেন কোমরের 4 ভাগের 1 ভাগ এখানে নেব আমি 9.5 ইঞ্চি। এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই এবং এখানে 2 ইঞ্চি কাপড়ের বাড়তি অ্যালাউন্স। বন্ধুরা এটাই ছিল ব্যাক পার্টের মেজারমেন্ট, একদম সিম্পল, আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝে যাবেন। এখন এই যে বন্ধুরা এই দাগের থেকে এভাবে রাউন্ড করতে হবে, অ্যান্ড এই দাগের থেকে এই যে কাপড়টা এভাবে মেলা দিতে হবে। বন্ধুরা এই যে দেখেন এই সেলাইয়ের এই বাড়তি কাপড়ের অ্যালাউন্স বাদ থেকে এইখানে আছে মিডিল করতে হবে, বাড়তি কাপড় অ্যালাউন্স বাদ দিয়ে এখানে মিডিল করতে হবে, তো মিডিল করে নিয়েছি, এটা হচ্ছে ব্যাক পকেটের জন্য। তো বন্ধুরা আমার মোটামুটি মেজারমেন্ট করা শেষ, ব্যাক পার্টটি এখন হচ্ছে আমি কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিও শেষ করার আগে অবশ্যই আর একটি কথা আরেকবার বলি, আমার ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা যদি কোথাও না বোঝেন তাহলে কিন্তু আবারও বলছি অবশ্যই কমেন্টে জানাবেন, যে কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি যারা মূল্যবান সময় দিয়ে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ,
তো দেখেন বন্ধুরা আমি সামনের পার্টের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ব্যাক পার্টটি কাটিং করে নিচ্ছি এখানে। এন্ড বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সামনের পার্ট থেকে ব্যাক পার্টটা কিন্তু এখানে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রেখেছে, তো আসলে ব্যাক পার্টে কাপড়টা একটু বেশি লাগে এবং এখানে পকেটের ব্যবস্থা আছে, এই জন্য হচ্ছে কাপড় যদি বেশি থাকে সেক্ষেত্রে হাফ ইঞ্চি অ্যালাউন্স রাখলে ভালো হয় আর কি। আপনারা রাখলেও পারেন না রাখলেও পারেন, এটা কোনো ফ্যাক্ট না। তো বন্ধুরা আমার একটা সাইড কাটিং করা শেষ, এখন আমি এই যে হায়ার সাইডটা কাটিং করে নেব, তাহলে আমার দুইটি প্যান্ট একসাথে কাটিং করা সম্পূর্ণ শেষ। তো বন্ধুরা এখন আছে আমার হাইয়ের মাপটা এবং মোহরের মাপটা একটু মিলাই দেখতে হবে কম বেশি আছে কিনা, যদি বেশি থাকে তাহলে সেটে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যেভাবে ধরে এখান থেকে একটু মিলাই নিতে হবে, তো আমার এটার হাই আছে 26 ইঞ্চি, তো দেখতে পাচ্ছেন এখানে 13 ইঞ্চি হাই ঠিক আছে, সরি ডানের মাপটা ঠিক আছে, অ্যান্ড এখানে মোহরে ছিল 14 ইঞ্চি, তো দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি আছে, তো এখান থেকে একটু সেটে দিতে হবে। তো দেখেন নিচের দিকে একটু রাউন্ডটা বেশি হয়ে গেছে, তো হচ্ছে এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেটে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি 1/2 ইঞ্চি পরিমাণ এখান থেকে রাউন্ডটা কমিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে কাপড়টা বেশি আছে। তো বন্ধুরা আমার মোটামুটি দুইটি প্যান্ট একসাথে কাটিং করা শেষ, তো ভিডিওটি এখানে শেষ করেছি, কথা বাড়াচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।